আজকে এসেছি আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাস 6 নম্বরের ঠিক সামনে পেটুক নাকি, এটা একটা ছোট একটা টঙের দোকান, কিন্তু এখানে অনেক চমৎকার একটা আপনার চিকেন কোন পাওয়া যায় সেটা আমরা টেস্ট করার জন্য সাথে আমাদের আমাদের কলিগরা আছেন, আমাদের নির্জর ভাই, তারপর হচ্ছে আমাদের পল্লব ভাই এবং হচ্ছে আমাদের তুরক ভাই, নারায়ণগঞ্জের অবিবাহিত মানুষ, বিয়ে করেনি, বিয়ে করার জন্য চেষ্টা করছে। এখন আমরা দেখি কোন পাওয়া যায়, একটা মেনু আছে ছোট্ট, এখানে মেনুটা খুবই কম, মানে দাম অনুযায়ী খুবই কম। দেখেন চিকেন কোনের অ্যামাউন্ট কত টাকা কোনটা আমি আপনাদের দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কীভাবে ভাই আপনার নামটা কি ভাই? আদিস। আপনি কতদিন ধরে এখানে আছেন? 4 বছর। আচ্ছা, এটা হচ্ছে চিকেন মেরিনেট করে রেখেছে, আর এটা কি করতেছেন আপনি? ওই যে চিকেন এর ব্যাট ক্রাম দিয়ে মিক্স করতেছি। আচ্ছা, ওটা ভাজবেন? হ্যাঁ ভাজবো। এটা ভাজছেন, আর আপনি যে চিকেনের সাথে যে একটা ডিশ ইয়ে দেন, এটা কি কোন কোনটা বানাচ্ছেন, বানাতে দিয়েছেন নাকি পরে বানাবেন? বানাবো। কতক্ষণের মধ্যে কোনটা হয়ে যায়? প্রতিদিন কয়টা কোন এরকম বিক্রি হয়? 120 পিস যায়, এটা হয়ে গিয়েছে। এটা কোন হয়ে গেল নাকি? এটা কোন গোল করার মেশিন? যাই হোক, আমরা দুটা কোন অর্ডার করেছি, দুটা কোন নেব আমরা। ওয়াও, ভেরি ফ্যান্টাস্টিক প্রোডাক্ট, সুন্দর করে গুছিয়ে রাখা। দেখেন মাঝখানে চিকেনটা ভাজি হতে থাকছে। এই যে দুই, এখানে দুইজন আবিয়াত্তা লোক বসে আছে, তারা আমাদেরকে এখানে আমাদের সাথে রিভিউ হবে না কেন ভাই? আপনার এটা দিলে আমরা বিয়ে হবে ভাই, খাইতে আসছেন এবং মনে করেন আমরা বিয়ের। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন, আপনার নিজের মার্কেটিং নিজে করে দিচ্ছেন, কারণ আপনি নিজেও আবিয়াত্তা, দুই আবিয়াত্তা। ও লেগ দিয়েই করেন? এটা দিয়ে ওর মধ্যে ঢালছেন, ওটার মধ্যে কি আছে? মিউনিস টিউনিস মশলা মশলা যায় মিক্স করা হবে এটা। আচ্ছা, ওটার মধ্যে মশলা সব কিছু মিক্স করা হবে। হ্যাঁ, একটা ঝাল হবে আর একটা ঝাল কম হবে। এটা কি ঝাল কম না ঝাল বেশি? ঝাল কম হতে পারে, ঝাল বেশি হতে পারে, দুটাই। আচ্ছা, এটা ঝাল মরিচের গুঁড়া দেওয়া হলো, এটা কি দেওয়া হলো? মেয়োনিজ, ঝাল দিয়ে মেয়োনিজ। একটা লিটার স্পাটা, পরিবেশনটা দেখেন খুবই চমৎকার। এটা হচ্ছে ঝাল দিয়ে, এটা হচ্ছে চিকেন কোন।
থাকে, ঝাল কম দিয়ে চিকেন খুন। এই হচ্ছে চিকেন খুন, ঝাল কম দিয়ে। বলেন টেস্টটা কেমন লাগছে আপনার? প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইটা খাই, মচমচে ভাবটা আছে, এটা কি ক্রিস্পি বলে? ক্রিস্পি হয়। কেমন ভাই? ঝাল খুব বেশি কি ঝাল? এটা একটু খেয়ে দেখেন, এটা ঝাল ছাড়া, এটা একটু টেস্ট করে দেখেন। এটা কেমন মজা লাগছে, মানে এটা কিরকম ফিল করতেছেন আপনি? অতিরিক্ত বেশি ঝাল লাগছে, এটা রেগুলার রেগুলার। তবে আপনার মশলা অন্যান্য যদি ইনগ্রিডিয়েন্টসের কথা বলেন সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওভারঅল গুড প্যাকেজ, গুড প্যাকেজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আর উপরের এটা হচ্ছে বিট কি যেন একটা বললো, আমি আসলে নামটা বুঝিনি, ভেজিটেবল বা একটা কিছু এরকম, এটা হয়তো কোনো একটা মশলা জাতীয় জিনিস। চমৎকার। আচ্ছা এখানে আমি ইনগ্রিডিয়েন্টসের আইটেম বলতে গেলে চিকেন, ব্রিটিশরা আছে চিকেন, আর ফ্রেঞ্চ ফ্রাইস দিছে, আর হচ্ছে আপনার মেয়োনিজ আছে। আচ্ছা মিউনিস, ঠিক আছে তাহলে ঠিক আছে, তাহলে নিজের ভাই তাহলে খান, আমরাও একটু খাই। ওকে তাহলে আজকে এ পর্যন্তই, ঠিক আছে? আপনারা কিন্তু খেতে বিয়ে করার চিন্তাভাবনা করবেন। ওকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটা আমি আর ঝাল যে বেশি খাই সে খাবে। আচ্ছা আচ্ছা।